ভাই মাতা তোমাতে বিশ্বময়ে তোমাতে বিশ্বময়ে আচল পাতা ও আমার দেশে এক পলকে মনে হবে লাল শাপলার কোনো চাদর, পুরো বিল জুড়ে বিছানো লাল শাপলা, তাই গ্রামটির নামই হয়ে গেছে শাপলার বিল। সবাই এই নামেই ডাকে উত্তর সাতলা গ্রামটিকে। অসাধারণ একটা জায়গা, বাংলাদেশে এমন চমৎকার চমৎকার জায়গা আছে যা আমরা না দেখে আসলে বাড়ি দেয় ভিন দেশের সৌন্দর্য দেখার জন্য। আমাদের আসলে প্রথমেই থাকা উচিত যে আমার দেশের সুন্দর কোথায় আছে, আমার দেশের মনোরম পরিবেশ কোথায় আছে সেগুলো খুঁজে খুঁজে দেখা। বাইরের দেশে সুন্দর দেখে আহা বলার কিছু নাই, আমার দেশে অনেক সুন্দর রয়ে গেছে। যা এই বিলের মধ্যে আছে সেটি আমি জানি না কোন কোন বিশ্বে আছে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত রঙিন রূপ যে কাউকে মুগ্ধ করবে। রূপসী বাংলার এই রূপের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে দেশ দেশান্তরে। এখানে না আসলে আমরা আসলে বুঝতে পারতাম না যে বরিশাল, বাংলাদেশের সর্বদক্ষিণে বরিশাল অঞ্চলে এত সুন্দর একটা জায়গা আছে যেটা বাংলাদেশের একটা গর্ব হতে পারে এবং এটা একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হওয়ার মতো একটা স্পট বলে আমি মনে করি। সাধারণত আগস্ট থেকে এই বিলে লাল শাপলা ফুল ফোটে, আর এই বিলের জলে ফুটন্ত লাল শাপলা দেখতে জেলা ছাড়িয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসতে শুরু করেছেন। তুমি মিলে ছোমর তুমি করে এটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে। বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন বাংলার এক মুখরিত লাল স্বর্গ। দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দুরূহ হয়ে ওঠার মতো অবস্থা। দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব। আগাছা আর লতা পাতায় ভরা বিলে ফুটন্ত কোটি কোটি লাল শাপলা সত্যি সৌন্দর্যের লীলাভূমি। বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর এ বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীরা। আমার শিক্ষার্থীদের যদি আমি এখানে কখনো আনতে পারতাম, বুঝাতে পারতাম যে আমাদের দেশে এত সুন্দর অপরূপ দৃশ্য আছে, যে ফুল তোমরা দেখো কাগজে আঁকা তা দেখলে বাস্তবে, অনেকে জানেই না যে শাপলা কোথায় হয়। এ বিলের শাপলাকে ঘিরে নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্র, ফলে দিন দিন দর্শনীয় স্থান হয়ে উঠেছে সাতলার শাপলার বিল। ঠিক কত বছর ধরে বিলে এভাবে শাপলা জন্মাতে শুরু করেছে সঠিকভাবে সে তথ্য কেউ দিতে না পারলেও স্থানীয় বয়বৃদ্ধ কয়েকজন ব্যক্তি বলেন তাদের জন্মের পর থেকেই এ বিলে এভাবে শাপলা ফুটতে দেখছেন তারা। বছরের অধিকাংশ সময় জলমগ্ন এ বিলে লাল সাদা ও বেগুনি রঙের তিন ধরনের শাপলা জন্মালেও লাল শাপলার আধিক্য বেশি। আসলে বাংলাদেশের অনেক কিছু দেখার আছে, কিন্তু এরকম একটা শাপলার বিল যেখানে চারদিকে পানি তার মাঝে একটা ঢিপ সেইখানে শাপলা, আপনি দেখবেন যে যত দূর চোখ যাবে আপনাদের সব জায়গায় শাপলা। বিলের যত ভেতরে এগুতে যাবেন ততই লালের আধিক্য। এক পর্যায়ে মনে হবে শাপলার রাজ্যে বন্দী হয়ে গেছেন আপনি। বিভাগীয় শহর বরিশাল থেকে ভোর রাতে রওনা দিয়ে প্রায় তিন ঘন্টায় পৌঁছতে হয় উজিরপুরের সাতলায় লাল শাপলার রাজ্যে। পথে পথে প্রায় 10 কিলোমিটার সড়কের খানাখন্দের ঝক্কি, এসব পেরিয়ে শত শত একর বিলের একাধিক স্পটে ফুটে থাকা লাল শাপলায় যেন চোখ জুড়ায়, দীর্ঘ সময়ের ক্লান্তি ভুলিয়ে দেয়। চারটা জেলা তার মাঝখানে আমাদের এই সাতলা বিল,
যেখানে যাতায়াত ব্যবস্থা আরো একটু ভালো হওয়া দরকার ছিল এবং তাহলে পর্যটন আকর্ষণের জন্য এই স্থানটি একদম মনোরম পরিবেশ বলতে পর্যটনের জন্য যা বোঝায় এরকম একটা স্থান। অপরূপ সৌন্দর্যের দৃশ্য শাপলার বিল, কাক ডাকা ভোরেই সেই অজপাড়াগায় শত শত দর্শনার্থীদের ঢল নামে। বিলের মধ্যে নৌকায় ঘুরে যেন স্বর্গের সুখ পান দূর দূরান্ত থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ। গত কয়েক বছর ধরে এমনি পর্যটকের ভিড় থাকলেও দর্শনীয় স্থানটি অবহেলার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এখন পাবলিক মাধ্যমে এটা প্রচার হয়েছে, এখন আমাদের দরকার সরকারি উদ্যোগ। সরকারি উদ্যোগ হলে এইসব জায়গা পর্যটনের নগর হিসাবে ঘোষিত হবে। বেহাল সড়ক ব্যবস্থা, অবকাঠামো না থাকায় অবহেলায় 300 একর বিলের মধ্যে এখন 200 একরের নিচে লাল শাপলা জন্মাচ্ছে। দর্শনার্থীদের সবচেয়ে কষ্ট, এখানে তেমন কোনো দোকানপাট কিংবা ওয়াশরুমের ব্যবস্থা নেই, যে কারণে শত কষ্ট করে লাল শাপলার বিলে এসেও চরম দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। লাল শাপলার বিলে যাওয়া ভ্রমণ বিলাসীরা মনে করেন শাপলারে বিল সংরক্ষণ করা জরুরি। বিলের বড় একটি অংশ সরকার অধিগ্রহণ করতে পারে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটকদের থাকার ব্যবস্থাও করা যেতে পারে। এতে এই অঞ্চলের পর্যটন ঘিরে অর্থনৈতিক অবস্থা ভালো হবে বলে মনে করেন তারা। এরকম জায়গা আসলে আগে কখনো দেখা হয় নাই। ঢাকা যাওয়ার পর পর এই জায়গাটা সম্পর্কে জানি, এখানে আসার অনেক ইচ্ছা ছিল, হুট করে চলে আসলাম। অনেক ভালো লাগতেছে এখানে এসে। আমার কিছু রিলেটিভস এখানে এসেছিল, ছবি পোস্ট করেছে এখানে এসে, ওদের পোস্ট দেখে আমি জানতে পেরেছি এই জায়গা সম্পর্কে। শাপলার বিল শুধু সৌন্দর্য নয়, বিল থেকে শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে ওইসব এলাকার অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছে। এই শাপলাও দেখাই, লোকজন আসে, লোকজনের সেবা করি, যদি সরকার আমাদেরকে একটু সাহায্য করে তাইলে আমরা আরো লোকজনের সাহায্য করতে পারব। এখানকার বাসিন্দাদের অনেকেই এই বিলের শাপলার উপর নির্ভরশীল। এদের কেউ বা শাপলা তুলে, কেউ বা বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ওই এলাকার কয়েকশো পরিবার। এখানে ডিসেম্বর মাসে শুরুর দিকে শীতের মৌসুমে যখন পানি কমে যায় তখন সব শাপলাই মরে যায়। ওই সময় কৃষকেরা এখানে ধান চাষ করেন, তবে একই সাথে ধান ও শাপলার এই সহাবস্থান আর কোথাও আছে কিনা সন্দেহ।